ফ্রেন্ডস, ওয়েলকাম টু শর্ট সলভার চ্যানেল। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে ফ্লাওয়ার ভাস বা ফুলের তোড়া তৈরি করতে হয়। চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমার এরকম একটি বক্স দরকার, আর একটি আঠা, এরকম একটি ডিজাইনিং পেপার, তিন রকমের আমি প্লাস্টিকের ফুল নিয়েছি, তিনটে কালার নিয়েছি, আপনাদের যে কালার পছন্দ সেটা নিতে পারেন। আমি এরকম গুণোত্তর টুকরো করে কেটে নিয়েছি, আর লাগছে আমার এরকম ছোট ছোট প্লাস্টিকের পাইপ আর ডেনড্রাইট আঠা। চলুন দেখে নেওয়া যাক। এই বক্সটিকে প্রথমে আমি এই পেপার দিয়ে আর আঠা দিয়ে চারিদিক দিয়ে আমি ভালো করে লাগিয়ে নেব। দেখুন, এইভাবে আমি চারিদিক দিয়ে আঠাটা দিয়ে হাত দিয়ে ভালো করে লাগিয়ে নিয়ে আমি পেপারটাকে চারিদিক দিয়ে মুড়ে নেব। বক্সটা আমার মোড়ানো হয়ে গেছে। এবার আমি ফ্লাওয়ার নিয়ে প্লাস্টিকের পাইপটা দিয়ে ভালো করে এটাকে সেটিং করে নেব ঢুকিয়ে। এবার আমি এই গুণোর তারটাকে আঠা দিয়ে এইভাবে দেখুন পাইপের মধ্যে আমি এটা ঢুকিয়ে পুরো দিয়ে চেপে দেব, চেপে দিচ্ছি যাতে এটা ভালো করে আঠাটা লেগে যায়। এবার আমি এইগুলোকে এই বক্সের মধ্যে চেপে ঢুকিয়ে দেব। আপনারা এই বক্সের মধ্যে বা চাইলে স্পঞ্জ দিয়ে দিতে পারেন বা শোলা দিয়ে দিতে পারেন। আমার বক্সটা মোটা ছিল তাই আমি দিইনি, আপনারা চাইলে দিয়ে নিতে পারেন, তাতে ফ্লাওয়ারগুলি হেলে দুলে যাবে না। আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এগুলোকে সব লাগিয়েছি। দেখুন, আমি নিচের দিকটা বক্সের যেখানে আমার প্রয়োজন সেখানে আমি হাত দিয়ে একটু চাপ দিলেই এটা ঢুকে যাবে। এইভাবে দেখুন ঢুকে গেছে, আমার ফ্লাওয়ার ভাস রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাগছে। আমি আমার মতন করে ফ্লাওয়ার সাজিয়ে নিয়েছি, আপনার যেভাবে পছন্দ আপনারা সেইভাবে তৈরি করতে পারেন। এগুলোকে যে কোনো কালারের দিয়েই করতে পারেন। ফ্রেন্ডস, আমার ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন, আর আমার এই ভিডিওকে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। দেখুন ফ্লাওয়ারটা কি সুন্দর লাগছে, ফ্লাওয়ার বক্সটা। আপনি এগুলো বানিয়ে কাউকে গিফট করতে পারেন অথবা